السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد দর্শক মণ্ডলী কাছে দূরে যে যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দা ইসলাম আমরা এই অনুষ্ঠানকে দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকের এই আয়োজনে আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিশেষ করে বর্তমান করোনাকালীন সময় আমাদের করণীয় দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনি চাইলে প্রশ্ন করতে পারেন এই বিষয়ের উপরে অথবা ইসলামের যে কোনো বিষয়ে আপনার যা কিছু জানার থাকে আপনি মনটা ভরে প্রাণ ভরে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে যা তোমরা জানো না তারা তাদেরকে তার জিজ্ঞাসা করো তো আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন আমরা জানব জিজ্ঞাসা করব আমলের নিয়তে জিজ্ঞাসা করব এমন বিষয় জিজ্ঞাসা করব যেন আমরা আমল করতে পারি জীবন ঘনিষ্ঠমূলক প্রশ্ন থাকলে আপনি ইনশাআল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করবেন আমরা তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাকের তৌফিকে আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন আমাদের মাঝে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবক্তা মুফতি সাদিক মাহমুদ বিন নুরি সাবেক খতিব বাতুলিমা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান শাহ আলম মালয়েশিয়া সাথে আছে আমজাদ হুসাইন হেলানি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মোহতারাম আপনাকে ধন্যবাদ আপনি দেশে দেশের বাহিরে দিনের খেদমত করছেন আজকেও খেদমতের নিয়তে এখানে এসেছেন আপনাকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো করোনাকালীন আমাদের দায়িত্ব ও কর্তব্য দেখুন আমাদের অনেক দায়িত্ব রয়েছে অনেক কর্তব্য রয়েছে নিজের জন্য যেমন দোয়া করব অনুরূপভাবে অপরের জন্য দোয়ায় সামিল করব অপরকে দোয়ায় সামিল করব কবি বলেছেন সবচাইতে বড় সখি দানবীর সেই ব্যক্তি যে নিজের দোয়ায় অন্যকে সামিল করে আর সবচাইতে বখিল ওই ব্যক্তি যে শুধু নিজের জন্য দোয়া করে অপরকে সামিল করে না দেখুন আমরা এই দোয়ার আশায় আপনাদের আপনাদের আন্তরিকতা ভালোবাসা মহাব্বত এবং সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব এই জন্য কিন্তু করোনার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সামনে নিয়মিত উপস্থিত হওয়ার চেষ্টা করেছি আল্লাহ পাকের মেহরবানিতে সম্পূর্ণ আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের রেজা সন্তুষ্টি যেন আমাদের উপর হয়ে যায় আমাদের সকলের উপরে যেন হয়ে যান এক বড় আশা নিয়ে মহান আশা নিয়ে কিন্তু আমাদের আপনাদের সামনে প্রতিদিন আসা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আসো যে বালা মুসিবতে আমরা আছি আরও যে সমস্ত বালা মুসিবত আছে তার থেকে হেফাজত করেন আজকে মোহতারাম আমি আপনার কাছে যাব যে করোনাকালীন আমাদের দায়িত্ব ও কর্তব্য এ বিষয় নিয়ে আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিন্নাস ওয়া ইয়াফু আন কাসীর সাদাকাল্লাহুল আযীম সম্মানিত বিজ্ঞ পরিচালক 24 নিউজ 24 এবং শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিষয়টি বর্তমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদের কী করণীয় এই বিষয়টা জানার আগে আগে একটি বিষয় আমাদেরকে পরিষ্কার হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সব কিছু হন সব কিছু হয়ে থাকে এ কথা আমাদের বিশ্বাস করতে হবে তবে আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে কারিমে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ুযলিমু মিসকালা যাররা আল্লাহ তাআলা অনু পরিমাণও কারো উপর জুলুম করেন না এরপরে আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন যে একটি সওয়াবের একটি নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক অধিক পুরস্কার দিয়ে থাকেন সুবহানাল্লাহ এবং তার বিনিময় সওয়াব অধিক হারে আল্লাহ পাক দিয়ে থাকেন আল্লাহ পাক নিজে বলেছেন তাহলে এতে পরিষ্কার যে আল্লাহ তাআলা
বান্দার প্রতি এত দয়া যে অল্প করলে অধিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ তাআলা আমাদের উপর কখনো করুণা অথবা অন্য কোনো বালা মুসিবত দিয়ে জুলুম করেন না। তাহলে করুণা অথবা করোনা অথবা এই বালা মুসিবত কেন আসে? প্রধানত তিনটি কারণে এই করোনা সহ বালা মুসিবত আমাদের উপরে আসে। এক নম্বর কারণ হলো আমাদের গুনার কারণে। গুনাহ করি আমরা, বালা মুসিবত আমাদের জন্যে আসে, আল্লাহ এতে নির্দোষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বালা মুসিবত দিয়ে যাতে গুনাহ থেকে বিরত থাকতে পারি এই উদ্দেশ্যে আমাদেরকে বালা মুসিবত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিন্নাস ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যে আপদ মুসিবত আসছে এইগুলি তোমাদের কৃতকর্মেরই ফল। জি, কৃতকর্মের ফল। আপনার কথা শুনবো, অনেক দর্শক বন্ধু আছেন, একটি প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আশুতোষ বলছি, মোহাম্মদ মামুন মিয়া। জি মামুন মিয়া ভাই বলুন। ফরজ নামাজের সালাম ফিরে হাত উঠে দোয়া করা বা যে কোনো সময় হাত উড়ে দোয়া পড়াটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে জানতে চাই। জি জি মামুন ভাই, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, ফরজ নামাজের পর যে দোয়া, যে কোনো সময় হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা, ফরজ নামাজের পর অবশ্য দোয়া আছে, আমরা দোয়া করব। হাত তোলার বিষয়টা এত বেশি যাতে বাড়াবাড়ি না হয়, আবার ছাড়া ছাড়িও যাতে না হয়, একেবারে ছেড়ে দিলাম এই নিয়ে আমরা সমাজে ফেতনা ফাসাদ করলাম এও হবে না, আবার একেবারে তাকে আমরা নফলটাকে একেবারে আমরা ফরজ পর্যায়ে পৌঁছে দিলাম, নামাজের অংশ, নামাজের অংশ মনে করলাম, তাও হবে না, আমরা এটাকে নর্মালি রাখতে হবে। এখানে মুফতি আনে কেরামদের মাসাইল যা আমরা দেখেছি ফিকার কিতাবের মধ্যে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এর উপরে কিন্তু জওয়াহিরুল ফিকার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে নামাজের পরে দোয়া কবুল হওয়ার কিন্তু একটি সময়, ফরজ নামাজের পরে বিশেষ করে দোয়া কবুল হওয়ার সময়, কিছু কিছু সময় আছে যে সময়গুলো কিন্তু দোয়া কবুল হওয়ার খুব মোক্ষম সময়, যেমন শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। তো সেখানে তিনি উল্লেখ করেছেন যেহেতু ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়, বিষয়টি নামাজের কোনো অংশ নয়, বাট যখন সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব, তো হতে পারে যে কোনো একজনের উসিলায় আল্লাহ তাআলা সকলের নামাজকে কবুল করতে পারেন। কিন্তু আপনি চমৎকার বলেছেন যে একে নামাজের অংশ মনে করা যাবে না, আবার একেবারে ছেড়ে দিব তাও কিন্তু ঠিক হবে না, সুন্দর বলেছেন আপনি। আরেকটি প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি পঞ্চগড় থেকে বলছি। জি জি, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে আকিকার মাংস বাচ্চার পিতা মাতা খাওয়া ইসলামিক বন্ধু, আমরা এই বিষয়টি আমাদের এই চ্যানেলে, আপনাদের এই প্রিয় চ্যানেলে বহুবার আলোচনা করেছি, তারপর আবার করছি। জি, মানে আকিকার মাংস সবাই পিতা মাতা খেতে পারবে কিনা, এটা তো কিছুদিন আমাদের সমাজে এই ভাইরাসটা ছিল, এই এরকম একটা বদ আকিদা ছিল যে মা বাবা খেতে পারবে না। আমরা মুফতি হিসাবে বহু প্রশ্ন, এই প্রশ্নের সমাধান দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন এই জিনিসটা সমাজ থেকে ধীরে ধীরে উঠে গেছে, আলহামদুলিল্লাহ মা বাবাও খেতে পারবেন, সকলে খেতে পারবেন, এতে কোনো আপত্তির অথবা কোনো প্রশ্ন তোলার কোনো বিষয় না, কোরআন ও সুন্নাতে আর কোনো বাধা নিষেধ নাই। জি, তো আশা করি আপনার প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন। তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট ভাষা বলেছেন, এই আমি যেই আয়াতটা নিয়েছি, আয়াতের শেষ অংশ, ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা তো অনেক অপরাধ ক্ষমা করে দেন, তার মানে সব অপরাধের জন্য যদি আল্লাহ তাআলা এই ভাইরাস অথবা এইভাবে বালা মুসিবত দিতেন তো আমাদের বাঁচাই কোনো বাঁচার কোনো উপায় ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু থেকে, অনেক অন্যায় থেকে আল্লাহ পাক বাঁচাইয়া রেখে কিছু কিছু আমাদের অন্যায়ের কারণে এই বালা মুসিবত দিয়ে থাকেন, তাও একেবারে লঘু শাস্তি, একেবারে লঘু শাস্তি। জি মহতারাম, আমরা বাকি কথাও শুনবো, যাচ্ছে দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আমি বগুড়া থেকে বলছিলাম, মোহাম্মদ মুজিবুর রহমান। মুজিবুর রহমান হুজুর, আমার প্রশ্নটা হলো যে আমরা অফিস আদালত বা
বলি যে আসসালামু আলাইকুম স্যার, অথবা বলি আসসালামু আলাইকুম হুজুর, অথবা আসসালামু আলাইকুম মুরব্বী, অর্থাৎ কি সালাম শেষে স্যার অথবা হুজুর অথবা মুরব্বী বলে থাকি, মানে এই কথাটা কি বলা ঠিক হবে কিনা? ঠিক আছে কিনা, সুন্দর প্রশ্ন করেছেন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সারা জাতি জানতেছে, তো এভাবে প্রশ্ন করা জানা এটা সওয়াবেরও বিষয়। কেউ যদি সালাম দেন আসসালামু আলাইকুম, এরপরে সম্বোধন করা কোনো অসুবিধা নাই, আর সম্বোধনটা যদি আগে হয় হুজুর আসসালামু আলাইকুম, তাহলে আসসালামু কবলাল কালাম হাদিসের বিপরীত হয়ে যায়, যে আগে সালাম পরে কালাম। আগে সালাম দিবে এরপরে কথাবার্তা বলবে, তাহলে আগে সালাম দিয়ে দিবেন আসসালামু আলাইকুম, এরপরে যদি কোনো সম্বোধন করেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, চমৎকার, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা যাব বাকি আলোচনায়। জি, এক নম্বর বিষয় হলো গুনাহের কারণে আমাদের এই বালা মুসিবত, এই করোনা ভাইরাস সহ বিভিন্ন ধরনের আপদ আসবে। আর দ্বিতীয় নম্বর হলো, যেহেতু তিনটা কারণ, দ্বিতীয় কারণ হলো যে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই বালা মুসিবত দিয়ে থাকেন। আর পরীক্ষা তো সাধারণত দুনিয়ার মধ্যে চলে, মালিক তার কর্মচারীদেরকে প্রমোশন দেয় না পরীক্ষা ছাড়া। অতএব আমাদের সকলের যিনি মালিক, উনি কীভাবে আমাদেরকে জান্নাত দিবেন আমাদের থেকে পরীক্ষা নেওয়া ব্যতীত? অবশ্য পরীক্ষা নেবেন, এটা আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন শুধু আমাদের থেকে নয়, আম্বিয়া কেরাম থেকেও পরীক্ষা নিয়েছেন। আশাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বিপদগ্রস্ত মুসিবতে পতিত হয়েছিলেন আম্বিয়া কেরাম, এরপরে পরবর্তী জেনারেশন যারা আসছে একের পর এক বিপদের মধ্যে তারা ছিল, পরীক্ষার মধ্যে ছিল, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। অতএব এই পরীক্ষা আজকে নতুন নয়, এতে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। তো এর প্রতিকার নিয়ে হয়তো যদি সময় থাকে ইনশাআল্লাহ আলোচনায় আসবে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। জি, আমরা প্রশ্নে যাব, অনেক দর্শক বন্ধু অপেক্ষা করছেন। আচ্ছা জি, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হাজত নামাজ কোন কোন সময় পড়তে হয় আর কি কি নিয়মে পড়তে হয় একটু প্রশ্নটা বললে খুশি হব। তাহাজ্জুদের নামাজ, সালাতুল হাজাত, সালাতুল হাজাত, সালাতুল হাজাত, হ্যাঁ বুঝতে পেরেছি, সালাতুল হাজাত, সালাতুল হাজাত নামাজটা আপনি মাকরু সময় না হলে, যে সময় নামাজ পড়া নিষেধ ওই সময় না হলে আপনি পড়তে পারবেন, যে কোনো সময়ে সালাতুল হাজতের নিয়ত করে। সময়টা তো তিন সময়, নিষেধ সময় তো তিন সময়, এই তিন সময় ব্যতীত আপনি সালাতুল হাজত পড়তে পারবেন। এবং আপনি সালাতুল হাজতের নাম বলে যে আমি অমুক প্রয়োজনে এই নামাজটা পড়ার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার, এই বলে আপনি নিয়ত করতে পারবেন, পড়তে পারবেন। অর্থাৎ সালাতুল হাজতের নিয়তে নফল নামাজ, নফল নামাজ, আমি সালাতুল হাজাত পড়ছি, বাস নিয়ত হয়ে গেল, এই নিয়ত হয়ে গেল। বাট কারণ হলো নিয়তের সম্পর্ক তো হলো অন্তরের সাথে, অন্তরের সাথে। আপনি যখনই নিয়ত করেছেন, যার জন্য নিয়ত করেছেন উনি তো অবশ্যই দেখছেন। তো আমরা আমার বোনের সুবিধার জন্য আমরা তিন অক্তটা আলোচনা করতে পারি, আলোচনা করতে পারি। জি, যে একটা অক্ত হলো সূর্য যখন উঠে, উদয় হয়, তখন মুফতিয়ানে কেরামদের মধ্যে বিভিন্ন মত পাওয়া গিয়েছে। কেউ কেউ বলেছেন 17 মিনিট, কেউ কেউ বলেছেন 11 মিনিট, আবার 23 মিনিটও কিন্তু আছে। তবে এই বিষয়টার মধ্যে আমি একটু অ্যাড করি আপনার, আসলে বিজ্ঞানসম্মত সূর্য উদয় হতে মাত্র আড়াই মিনিট লাগে। আড়াই মিনিটের পরে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন, বিভিন্ন সালাতুল হাজত, যে আমার বোন বললেন, সালাতুল হাজত পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এটা বিজ্ঞানসম্মত যে সূর্য আমাদের প্রয়োজনে সূর্য ওঠা নিশ্চিত কিনা, আসলে নিশ্চিতের জন্য কি 17 মিনিট কি 21 মিনিট, এই কথাটা সতর্কতামূলক। হ্যাঁ হ্যাঁ, আরেকটি সময় হলো সূর্য যখন হেলে যায় তখন, আরেকটি সময় হলো সূর্য যখন একেবারে স্থির হয়ে যায়, এই তিনটা সময়। একটা সময় হলো সূর্য যখন অস্ত যায়, এই তিন সময় নামাজ পড়া হারাম, মামনু, আর বাকি যে কোনো সময় পড়তে পারেন। যে চমৎকার বলেছেন, আমরা যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা ছিল যে পানের সাথে সাথে জর্দা খাওয়া হয়, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে কিনা? জি, পানের সাথে জর্দা খাওয়া হয়, নামাজের কোনো ক্ষতি হবে কিনা?
যদি জর্দাটা এমন হয় যে আপনার জর্দার কারণে আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে, তাহলে আপনি অবশ্যই এটা পরিষ্কার করে যাবেন। আর ওযু করার সময় তো অবশ্যই ভালো করেই কুলি করা হয়, তাহলে যেহেতু কুলি করে আপনি মসজিদে গিয়েছেন এতে কোনো অসুবিধা নেই। জি আমরা বুঝতে পেরেছি, দুর্গন্ধটা যাতে না, যেন দুর্গন্ধ না। এভাবে তো পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে দুর্গন্ধ জাতীয়, যারা সিগারেট খাওয়ার অভ্যাস আছে, বিশেষ করে এই সময় যারা সিগারেট খাচ্ছে তাদের জন্য কিন্তু, তাদের মধ্যে কিন্তু বিশেষ করে যে করোনাকালীন তাদের জন্য কিন্তু সিগারেট খাওয়া তাদের জন্য অশনি সংকেত। এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন আপনি। জি আসলে তো যেগুলো ক্ষতিকর এগুলো তো ইসলাম আগে থেকে বলে দিয়েছেন, হয়তো আমরা যারা আসি বিশেষজ্ঞরা এটা পরে তথ্য নিয়ে জানতে পারছেন আসলে এটা প্রকৃতপক্ষে ক্ষতিকর। বিড়ি সিগারেট এগুলো তো আমাদের দেহের ক্ষতি করে, তো এই অবস্থায় আমরা তা পরিত্যাগ করা অবশ্যই জরুরি যেহেতু তা ক্ষতি করে। আর বিড়ি সিগারেট খাওয়া তো মাকরু তাহরিমি, হযরত মুহতারাম তো ভালো করে জানেন। তো যেই সমস্ত জিনিসগুলো আমাদের গুনাহ হয় ক্ষতি হয় এর থেকে, বিশেষ করে ডাক্তাররা অনেক ডাক্তারদের কাছে যেগুলো আমরা শুনেছি বা দেখেছি যে এই করোনা ভাইরাসটা যে কাজটা করে সে লাঞ্চে গিয়ে এফেক্ট করে, আঘাত করে। প্রথমে সে বিভিন্নভাবে যুদ্ধ করে যখন প্রবেশ করে, এরপরে যদি প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে প্রতিরোধ করে একে সে মেরে ফেলে, ধ্বংস করে ফেলে। আর যদি প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে তাহলে সে কিন্তু লাঞ্চে গিয়ে আঘাত করে, সেখানে কিন্তু ক্ষতিটা হয়। এখন যারা সিগারেট অথবা বিড়ি ইত্যাদিতে আসক্ত, তার লাঞ্চ তো এভাবে এমনি দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে এই কারণে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা তা ওই সমস্ত ভাইদের জন্য বলবো যে এই বদভ্যাস পরিত্যাগ করা উচিত। এটা পরিত্যাগ করলে দুইটা লাভ হবে, যে এক তো হলো আপনার জীবনের ব্যাপারে আপনি একটু ভালো অবস্থানে যত্নবান হলেন, আর দ্বিতীয়ত গুনাহ থেকে বাঁচলেন। আর যদি এটা অভ্যাস থাকে তাহলে খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ করলেন পরকালও বরবাদ। জি আমরা পরবর্তী প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। পারভীন বলছি। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে মানে আমি এক জায়গায় টাকা দিতে চাই ব্যবসার জন্য, মানে সেখান থেকে আমাকে কিছু লাভ দেয়, সেটা যদি আমি ঠিক করে দেই বা আমি যদি নাও দেই, মানে উনি ওনার পছন্দ মতো দিক, মানে কত লাভ হচ্ছে কি, এটা কি সুদ হবে? জি। আর একটা হচ্ছে যে ওইটা কি সুদ হবে? হুম, বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন, আর একটা হচ্ছে যে মানুষের ওই যে মা বাবাদের অনেক ছোট সন্তান মারা যায়, অনেকেই বলে যে আমার আর ইয়া করতে হবে না, নামাজ পড়তে হবে না, আমি তো আমার সন্তানই আমাকে জান্নাতে নিয়ে যাবে, মানে এই প্রশ্নগুলো মানে কি ধরনের, মানে আমার এগুলো শুনে খুবই খারাপ লাগে যে নামাজ পড়তে হবে না। জি 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 বোন, আমরা বুঝতে পেরেছি, চমৎকার প্রশ্ন করেছেন, দুটো প্রশ্নই সময় উপযোগী প্রশ্ন, বুঝতে পেরেছেন প্রশ্নটি। প্রথম যে প্রশ্নটি যে উনি কিছু টাকা দিবেন একজনকে, তো সেখান থেকে কিছু লভ্যাংশ দিবে, বাট এটা কোনো শর্ত নয় যে এত দিতে হবে। সে মনে চাইলেও 100 টাকা দিতে পারে, মনে চাইলেও 50 টাকাও দিতে পারে, মনে চাইলেও 10 টাকাও দিতে পারে। এইটা কি সুদের কোনো অবকাশ আছে কি না এখানে? এটা যদি সরাসরি টাকা থেকে টাকা হয়, কোনো মাঝখানে যদি কোনো ব্যবসা অথবা কোনো কিছু যদি চুক্তি না হয়, ব্যবসা জাতির জন্য কোনো কিছু যদি না হয়, সরাসরি টাকা থেকে টাকা কম নিলেও সুদ, বেশি নিলেও সুদ সমান নিতে হবে। যত টাকা দিচ্ছেন এত টাকা আপনি নিয়ে নেন, কম নেবেন কেন? না, বিষয়টা এটা না, বিষয়টা হলো ধরুন আমি আপনাকে 500 টাকা দিয়েছি বা 5000 টাকা দিয়েছি যে আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার সাথে আমার 5000 টাকাকে আপনি যুক্ত করেন, আমার টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন। এখন আপনি যখন লাভ হবে তখন লাভের একটা অংশ আমাকে দেবেন আপনার খুশি মতো, আপনি চাইলে 10 টাকাও দিতে পারেন, চাইলে 10,000 মানে চাইলে 100 টাকা যখন লাভ হবে দেবেন। আবার এখানে লাভ লসেরও কিন্তু একটা বিষয় আছে, কখনো যদি লস হয় তার মধ্যে কিন্তু অংশগ্রহণ করতে হবে, এতে তো সুদের কোনো অবকাশ থাকার কথা না। সুদের, শুধু ব্যবসা ছাড়া শুধু টাকা দিয়ে যদি হয় যে আপনি টাকাটা দিলে মনে চাইলে আমাকে এই টাকাতে কিছু দিয়েন, অথবা এই ধরনের কিছু যদি চুক্তি করে, না ব্যবসা ছাড়া তো, ব্যবসার জন্য দিচ্ছে, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে অনেক সময় সন্তান মারা যায়। জি বুঝতে পেরেছেন। জি 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 বুঝতে পেরেছি। সন্তান মারা যায়, তো সন্তান মারা যাবে, মারা যাওয়ার পর আপনাকে সুপারিশ করবে কখন? যদি আপনার মূলধন কিছু আগে থাকে, আপনার যদি পুঁজি থাকে, পুঁজি নাই, আপনার নামাজ নাই, কিছুই নাই, সন্তান তো তখন সুপারিশ করলে এটা গ্র্যান্টেড হবে না। আপনার সন্তানের সুপারিশ গ্রহণ হওয়ার জন্য আপনাকেই
আগে এবাদতের দিকে মনোনিবেশন করতে হবে, এবাদতের দিকে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, এবাদত করতে হবে, তাহলেই আপনার সন্তান যখন সুপারিশ করবে আল্লাহ দরবারে তা গ্রহণ করবে। এটা হলো মৌলিক বিষয়। বাকি থাকলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পছন্দ করেন কোন কারণে, তিনি আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাক কিন্তু ইচ্ছা এটা, কিন্তু আমরা কোরআন ও সুন্নাতে যতটুকু পেয়েছি ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের কিন্তু ইবাদত করতেই হবে। তো মোহতারাম, আপনি যে বিষয়টি অবতারণা করেছেন যে করোনা ভাইরাসে বিভিন্ন অপরাধের কারণে, মানুষের হস্তের কামাইয়ের কারণে ভাইরাস হয় বা বিভিন্ন ধরনের রোগ বিরোগ হয়, আল্লাহ তাআলা লঘু শাস্তি দিয়েই কিন্তু পরীক্ষা করে। জি জি। তো এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলতেছেন, ওয়ালা নাবলু আনাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষকে ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা পরীক্ষা করে থাকি। তাহলে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে আলোচনা ছিল আল্লাহ তাআলা পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে। তো আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন আয়াতে এইটাই এই কথাটাই বলেছেন যে আমি মানুষকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন দিয়ে, জীবন এরপর ধন সম্পদ দিয়ে আমি মানুষকে, মানুষের ফসল ফসলাদির মধ্যে ক্ষতি ইত্যাদি দিয়ে আমি মানুষকে পরীক্ষা করে থাকি। অবাশ্যের সবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। অতএব এখানেও আল্লাহ তাআলা করোনা অথবা বিভিন্ন বালা মুসিবতের ধৈর্য ধারণের কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আমরা এখানে ধৈর্য ধারণ করব। জি, ধৈর্য ধারণ, যারা ধৈর্য ধারণ করবে তারা মহাপুরস্কারে ভূষিত হবে। যাচ্ছে দর্শকদের কাছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি চার পাঁচ বছর এই চেয়ারের নিচে বসতে পারি নাই, সব ব্যথা করে, হাঁটু ডান হাঁটুটা ব্যথা করে। তো আমি সেলিব্রেশন নামাজ পড়লাম, সামনে কি কিছু দিতে হবে নাকি এমনি হাত দিয়া নামাজ পড়লে? জি জি বোন, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, আলোচনা করছি। আমার বোন অসুস্থ, চেয়ারে পড়তে হয়, চেয়ারে পড়ে সামনে বালিশ দিবে কি না বা আসলে ভন সত্যি কথা বলতে যে আমরা তো সত্যটাই আমাদের বলতে হবে। চেয়ারে বসার অনুমতি কে দিল এটা একটা বিষয়, যদি চেয়ারে না বসলে আপনি কোনো অবস্থায় আপনার এখানে নাই এটা ভিন্ন কথা, কিন্তু আসলে সরাসরি যখন আপনি মাটিতে বসতে পারতেছেন চেয়ারে কেন বসবেন? অথবা এখানে তিন ধরনের কথা আসছে যে দাঁড়াইয়ে পড়ো, দাঁড়াইয়া না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। তো আপনার এর মাধ্যমে বহুদিনের একটা আমাদের এই বিষয়ে আলোচনা চলছিল আমাদের ওলামায়ে কেরামের মাঝে যে চেয়ার নিয়ে, চেয়ারে যাতে না পড়ানো না পড়া হয়, যেহেতু ইসলাম এখানে তিন ধরনের কথা বলছেন, দাঁড়াইয়া না পারলে বসে, বসে না পারলে শুয়ে, এখানে চেয়ারের কথা এখানে নাই। যদি আপনি পড়তে হয় তাহলে আপনি এমনভাবে পড়বেন যতটুকু আপনার সাধ্য হয় রুকু করবেন, এরপরে আর যতটুকু একটু বাঁকা হইলে আপনার আপনি যাইতে পারেন, কষ্ট হয় না, ওই পরিমাণে আপনি সেজদা করেন। উনি প্রশ্নটি কিন্তু এটা করেননি, প্রশ্নটি করেছেন যে উনি মানে পাও ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে, তার মানে তো ওজোর ওজোর, অথবা অভিজ্ঞ কোনো ডাক্তার যদি শরীরে অপারেশন আছে, মা যায় অথবা কোনো জায়গাতে অপারেশন আছে, বাট ডাক্তারের নিষেধ যে টোটাল নিচে বসার নিষেধ। আচ্ছা, হ্যাঁ, ডাক্তারের সব কমপ্লিট নিষেধ। এখন উনি যদি পাওকে ছড়িয়ে দেন অথবা নিচে বসেন তাহলে ওনার জন্য ক্ষতি হবে, ক্ষতির কারণ হবে। তো ক্ষতির যখন কারণ হয়ে যায়, আর কার ক্ষতি কোন জায়গায় সেটা তো আসলে আমরা বলতে পারব না, ডাক্তার বলতে পারবে, অভিজ্ঞ দিনদার ডাক্তার তারা বলতে পারবেন। যখন বিষয়টি ক্ষতির কারণ হয়ে যায় তখন তো শরীয়ত সাধ্যের বাহিরে কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন না। তো বোন এখানে যেটা জানতে চেয়েছেন যে এখন যে উনি সেজদা দিবেন, সেজদা দিবেন যে সেজদার সময় কি উনি কোনো বালিশ ব্যবহার করতে পারবেন না, বালিশ ব্যবহার করতে পারবেন না বা এইভাবে যতটুকু ওনার মানে যাওয়ার পর আর মানে ব্যথা শুরু হয় এর আগে উনি সেজদাটা শেষ করে দিবেন, তাহলে এখানে আর বালিশ লাগতেছে না আমার, বাঁকাটা যতটুকু হইতে পারে সেজদার মধ্যে অতটুকু হবেন, রুকুটা এর উপরে আর যতটুকু হইতে পারেন অতটুকু রুকুতে যাবেন, সেজদাটা আরেকটু বাঁকা হবে, যতটুকু যাওয়া যায় ওনার কষ্ট না হয় ওই পরিমাণে যাবে। এখানে
আপনার কথার সম্পূরক হিসাবে আমি আরেকটা কথা বলবো, তা হলো যেহেতু মাসাইলের আলোচনা খোলাসা করে সব আলোচনা করতে হয়, মুফতিয়ানে কেরাম মানে ওলামায়ে মুতাখিরিন ওনারা সুন্দর একটা ফর্মুলা দিয়েছেন যে সেজদা যদি কেউ রুকু পর্যন্ত সে ঝুঁকবে আর সেজদার জায়গা থেকে যদি চোদ্দ ইঞ্চি যদি সেজদার জায়গা থেকে তার মাথাটা নিতে পারে, এতটুকু যদি উনি নিতে পারেন তাহলে জমিনে শক্ত কিছু দিয়ে ওটার উপরে সেজদা করবে। আর যদি চোদ্দ ইঞ্চির পরিমাণ নিতে পারেন না, আরও কম নিতে পারেন, তা সেখানে ইশারা, কিন্তু চোদ্দ ইঞ্চি যদি পারেন তাহলে কিন্তু তার জমিনের সাথে সেজদা ইশারা করে কিন্তু হবে না, তখন তাকে কোনো টেবিল অথবা কোনো বালিশ এগুলো কিন্তু তাকে দিয়ে ই করতে হবে। ওলামায়ে মুতাখিরিন এর উপরে রিসার্চ করেছেন। আপনি যে কথাটি বললেন যে চেয়ারের মশালাটা আসলে একটা হলো জরুরত, আরেকটা হলো মানে বিনা জরুরত। এমনি মনে চাচ্ছে আমি চেয়ারে পড়লাম বা একটা ফ্যাশন হতে পারে, এটা তো শরীয়ত একেবারেই অনুমতি দেয় না। কিন্তু যখন কেউ মানে অপারগ বা ডাক্তারই বলেছে এবং সে নিজেও বুঝতেছে, তখন তো শরীয়ত তাকে সুযোগ দিবেই, সুযোগ আছেই তার জন্য, না তো শরীয়ত তো নামাজ তো সে পড়বে। তবে কিয়ামটা তো ফরজ, উনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। জি মোহতারাম, বাকি আলোচনা আমরা আপনার কাছে শুনবো। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এখানে আমাদের দর্শকদের জন্য আরেকটি কথা আমরা বলবো, যারা প্রশ্ন করেন, যেহেতু আমাদের প্রশ্নোত্তর পর্ব এবং জানার জন্যই সবকিছু বলতে হবে, তা হলো আমাদের মুফতি সাহেব একটি হাদিস পড়েছেন, আসসালামু কবলাল কালাম, অর্থাৎ কথা বলার আগেই সালাম দেওয়া। আমাদের অনেকেই প্রশ্ন করেন, যে প্রশ্নটি করেন যে হুজুর আসসালামু আলাইকুম, হ্যাঁ এভাবে, বা হেলো আসসালামু আলাইকুম, এভাবে না বলে আসসালামু আলাইকুম হেলো বলেন, আসসালামু আলাইকুম হুজুর বলেন, তাহলে আগে সালাম হয়ে গেল পরে কিন্তু আমরা এই শুনলাম। তো উনি যে প্রশ্নটি করেছেন যে মহিলাদের আওয়াজ ওনারা যে সালাম দেন, এ বিষয় সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা কি? যদি একান্তে আপনার ঘরের মধ্যে পুরুষ না থাকে তখন তো আপনি প্রশ্ন করবেন, প্রশ্নটা যদি আপনার জানা অত্যন্ত জরুরি হয়। আর যদি পুরুষ থাকে তাহলে অবশ্যই আপনার প্রশ্নটা আপনার পুরুষকে দিয়ে করাবেন, ছেলে পুরুষকে দিয়ে করাবেন। মহিলাদের আওয়াজের ব্যাপারে মহতারাম কিছু বলবেন আমাদেরকে? মহিলাদের আওয়াজও সুন্দর বলা হয়েছে, পর্দা বলা হয়েছে। জি, সাউতুল মারাতে আওরাতুন বলা হয়েছে। জি, তো যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে পরীক্ষামূলক, জি পরীক্ষামূলক বালা মুসিবত আসে, এই বালা মুসিবত আল্লাহ তাআলা বান্দার উপর দিয়ে থাকেন। তো এরপরে আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তারা যাতে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করাকারীদের জন্য সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। তিন নম্বর বিষয়ের আগে আমরা একটা কথা বলতে চাই, দুঃখ কষ্ট এমন এক কোনো বস্তু নয় যে এটাকে আমরা ঠেলে ফেলে দিব এরকম কোনো জিনিস নয়। এবং দুঃখ কষ্ট, বালা মুসিবত, করোনা মহামারী, এটা হলো এমন এক জিনিস, একটা উদাহরণ দিলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমার পায়ের মধ্যে বিদ্যুৎ শর্ট করছে, তো বিদ্যুৎ শর্ট করার যখন বিদ্যুৎ শর্ট করলো আমাকে, আমি কষ্ট পাইতেছি, আমি বালা মুসিবতে আছি, তো এটা দূর করার পদ্ধতি কী? আরেকজন আইসা যখন ধরবে তাকেও শর্ট করবে, আর ওই লোকটাকে যখন ধরবে তৃতীয় লোকটাকে আবার তাকেও শর্ট করবে। এটা সুন্দর পদ্ধতি হলো যেখানে মেন সুইচ অন করা আছে এটাকে অফ করে দেন, তাহলে অটোমেটিক বালা মুসিবত দূর হয়ে যাবে, একটা উদাহরণ। আরেকটা উদাহরণ আপনার কাছে শুনবো, দর্শকদের কাছে যেতে হয়। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুনা বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল, আমার মা কিছুদিন আগে মারা গিয়েছেন, আমাদের কোনো ভাই নেই, আমরা তিনটা বোন। আমার প্রশ্ন হলো, এখন আমার মার কবর জিয়ারতের জন্য কি আমরা তিন বোন যেতে পারবো? জি, আমরা বুঝতে পেরেছি এই প্রশ্ন নিয়ে আমরা ইতিপূর্বে কয়েকবারই আলোচনা করেছি। জি মোহতারাম, বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি, কবর জিয়ারতের জন্য তিন বোন যাওয়া মানে মহিলা কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারবে কিনা? মহিলা কবরস্থানে যাবে না, কারণ কবরস্থানে
যাব কেন আমরা কবরস্থানে যাওয়ার পর, যেমন পুরুষ কবরস্থানে গেল তো যাওয়ার পর যে দোয়াগুলা পাঠ করা হলো, এই দোয়াগুলা যদি আমি ঘরে বসে পাঠ করার কারণে একই অবস্থা হয় তাহলে তো আমার যাওয়ার কোনো প্রয়োজন হয় না। পুরুষ যাবে, পুরুষ যাওয়ার পর সেখানে কবরকে স্মরণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, এটাও বিশ্ব ফজিলত আছে। কিন্তু মহিলারা যাওয়ার ব্যাপারে বিভিন্ন ধমক আসছে, যেহেতু তাদের মন নরম, তারা সেজদা করে ফেলবে, বিভিন্ন কুসংস্কার চালু করবে তারা, অতএব মহিলারা যাতে কবরস্থানে না যান। আমরা বলবো যে কবরস্থানে যাওয়ার প্রয়োজন হবে কেন, হবে কেন, যে আল্লাহ কাছে আপনি তার মাগফিরাতের জন্য চাবেন, ঘরে বসে ওই দোয়াগুলোই আপনি করবেন, আল্লাহ তাআলা কিন্তু সেটা শুনবেন এবং সেটা যে উদ্দেশ্যে আপনি করবেন সেটা কিন্তু তিনি পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে আপনার কাছে জানবো, আমরা দোয়ায় চলে যাব কিছুক্ষণের মধ্যে, তো এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্যটাকে সংক্ষেপে বলবেন। আমাদের দায়িত্ব কর্তব্য হলো এই পরিস্থিতিতে আমাদের বেশি বেশি তওবা করতে হবে। তওবা করার কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহ হুয়া তাওয়াবুর রহিম ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন ফামান তাবা মিন যুলমিহি, যখন অপরাধ করার পর কেহ তওবা করে, খালেস নিয়তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া আসলাহা, এবং সে নিজেকে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে, অর্থাৎ সে ভালা মুসিবত থেকে রক্ষা পায়। ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমরা এই অবস্থাতে আমাদের করণীয় হলো বেশি বেশি তওবা করা, এবং আমাদের যেই পাপ আমরা করেছি এর থেকে বেশি বেশি লজ্জিত হওয়া আর সামনে নাই করা, না করা, এই সংকল্প করা। জি মোহতারাম মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে এবং চমৎকার আলোচনা উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে করোনা ভাইরাস চলাকালীন আমাদের দায়িত্ব কর্তব্য এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় এখানে এসেছে যে যারা পাপী, যারা শিরিকে লিপ্ত, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আল্লাহ পাক কিন্তু তাদের জন্য আযাব পাঠিয়ে দেন যেন সতর্ক করার জন্য, যেন তারা ফিরে আসে। আর যারা গুনাগার বান্দা তাদের উপরে যদি একই মুসিবত আসে তাহলে কিন্তু তাদের গুনাহকে ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলা কিন্তু তা দিয়ে থাকেন। আর যাদের কোনো গুনাহ নেই, আল্লাহর খাস বান্দা, নেককার বান্দা, তো আল্লাহ পাক তাদেরকে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের রফা দারাজাত, মর্যাদা তাদের উঁচু হয়। এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় বিষয়। আমরা করোনাকে ভয় না করে আমরা ভয় করব আল্লাহকে, এবং আপনি আমি আমরা সকলেই যখন আল্লাহর কাছে চাব ব্যাপক হারে, আল্লাহর কাছে সবসময় চাইতে থাকব, সবসময় চাইতে থাকব, তো আমার আল্লাহ তো দেবেন, আমার আল্লাহর কাছে ভাণ্ডার এই পরিমাণ আছে, এই পরিমাণ আছে যে আমরা কল্পনা সারাদিন, কল্পনা সারা জীবন কল্পনা করলেও কিন্তু আমরা বের করতে পারবো না যে আল্লাহ পাকের নেয়ামত এত বেশি, আমরা চাবো আল্লাহর কাছে। আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, সকলকে ভালোবাসি, আমরা দেশ ও জাতির জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব, সকল উম্মতে মুসলিমার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করেন, এই বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় আজকে আপনাদের কাছে দোয়া চাবো, তা হলো যমুনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম বাবুল সাহেব অসুস্থ, খুবই অসুস্থ। আমরা সকলেই, আপনারা আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন আল্লাহর এই বান্দাকে সুস্থ করে দেন, কারণ ওনার অধীনে অনেক মানুষ কাজ করছে, হাজার হাজার মানুষকে কর্মসংস্থানে তিনি ব্যবস্থা করেছেন, দেশের খেদমত করছেন, জাতির খেদমত করছেন, জনগণের খেদমত করছেন। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেন এবং আগের মতো জীবনটা যেন তিনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর কাছে চলুন দোয়া করি। আমরা নিজেদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে কলবকে নরম করে দেই, মনটাকে নরম করে আল্লাহর কাছে
চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين امين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم امين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك الجنه الفردوس ونعوذ بك من النار اللهم انا نسالك الجنه الفردوس ونعوذ بك من النار اللهم امين اي الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين الله امرا কতি বৈ গুনাহগার বান্দা ইসলাম আমরা আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক বন্ধুরা আমাদের সাথে হাত তুলেছেন মাওলা গো আমরা জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ আল্লাহ গুনার দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ আমাদের কোনো উপায় দেখি না মাওলা গো আপনি তো রহমানুর রহিম আল্লাহ আপনি তো আরহামুর রহিমিন আকরামুল আকরামিন আউয়ালুল আউয়ালিন আখিরাল আখিরিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন এত গুনাহ করার পরও আপনি কত দয়াময় আজ পর্যন্ত আমাদের খাওয়া বন্ধ করেননি কথা বলা বন্ধ করেননি আল্লাহ হাওয়া বাতাস বন্ধ করেননি চলাফেরা বন্ধ করেননি আল্লাহ কত মায়া করেন কত প্রিয় আল্লাহ আমাদেরকে আপনি জানেন মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন মাওলাই করিম মেহরবানি করে আল্লাহ আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন অনেকের মা নাই বাবা আল্লাহ আমরা নিজেরা হইতি বাবা মার কথা মনে হলে আল্লাহ কলিজা ফেটে যায় আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের সাথে জান্নাতের মুআমালা করার ব্যবস্থা করে দেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন রব্বে করিম করোনা ভাইরাস চলাকালীন অনেক ভাই চলে গিয়েছেন আমাদের পরিচিতদের মধ্যে আল্লাহ দেশের মধ্যে মুসলমানদের মধ্যে আল্লাহ অনেক ভাই কবরবাসী হয়েছেন মাওলা গো মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ যারা রুগ্ন হয়েছেন আল্লাহ মেহরবানি করে আলহাজ নুরুল ইসলাম বাবুল সাহেব যমুনা গ্রুপের চেয়ারম্যান সাহেব আল্লাহ খুবই অসুস্থ মাহবুদ মাহবুদ আপনার কাছে দোয়া করছি মেহরবানি করে তাকে শেফায়ে কামেলা আজেলা দায়মা কুল্লি আপনি দান করেন আল্লাহ মেহরবানি করে দেশ ও জাতির বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন রব্বে করিম বহু লোক ওনার আন্ডারে কাজ করছে আল্লাহ মেহরবানি করে এই ব্যবস্থাটাকে আপনি দীর্ঘায়িত করে দেন রব্বুল আলামিন মেহরবানি করে আমরা যেখানে বসে হাত তুলেছি মাওলা মাওলা বসুন্ধরা গ্রুপের রব্বুল আলামিন আমরা যারা আছি রব্বুল আলামিন আপনার দয়া ও মায়ার দিকে চাই আপনার দয়া ও রহমতের দিকে চাই মাওলা প্রতিদিন এখানে আসি শুধু সকলে মিলে সকলে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনার কাছে চাবো বলবো হাত তুলবো আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আমাদের সকলকে সুস্থতা দান করেন আমাদের সকলকে বেশি বেশি করে দ্বীন ও ইসলামের খেদমত করার তৌফিক দান করেন দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন রব্বে করিম রব্বে করিম যে সমস্ত ভাইয়েরা দেশ ও জাতির খেদমত করছেন মাওলা আপনি তো জানেন রব্বুল আলামিন আপনার কাছে সকলের নাম রয়েছে আল্লাহ মেহরবানি করে তাদেরকে নেক হায়াত দান করেন সুস্থ জীবন দান করেন আল্লাহ 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 মেহরবানি করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন যতদিন বেঁচে বাঁচিয়ে রাখবেন আল্লাহ যেন সুস্থ মোতাবেক আল্লাহ দেশ ও জাতির খেদমত করতে পারেন আল্লাহ আল্লাহ মন দিয়েছেন আল্লাহ ধনও দিয়েছেন মেহরবানি করে আপনার প্রিয় খাস বান্দাদের তালিকায় আপনি ঢুকিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আপনার হাবিবের তোফায়েল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আমিন বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি